সালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে ডার্মাটোলজির সর্বশেষ ভিডিওতে চলে আসছি আমরা এবার যে টপিক নিয়ে আলোচনা করতেছি সেটা আমাদের সির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছর কোয়েশন থাকে এরকম একটা টপিক সেটা হচ্ছে কি সোরিয়াসিস ওকে আমি আপনাদের সুবিধাতে কিছু ছবি গুগল থেকে নামিয়ে রাখছি প্লাস কিছু ছবি পাশে রাখছি সো আমরা যেটা দেখতে পাচ্ছি সোরিয়াসিস এটা একটা ক্রনিক ডিজিজ ওকে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যেখানে কি হয় হাইপার প্রলিফারেশন অফ স্কিন ওকে তাহলে এটার ডেফিনেশান যদি সিম্পল বাসায় দেখি এটা ডেভিটশানে বাসায় ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ হায়ার হাইপার প্রলিফারেশন অফ স্কিন অকারস হাইপার প্রলিফারেশন অফ স্কিন অকারস ওকে এই ডিজিজটাতে আপনার হাইপার পোলিফারেশন অফ স্কিন হয় আর এটা ক্যারেক্টারিস্টিক পয়েন্টসগুলো কি আপনারা এই যে ফিগারটা দেখছেন না এই ফিগারে দিকে তাকালে আপনারা আপনার মোটামুটি ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখতে পাবো একটু এই ফিগারটার দিকে একটু মনোযোগ দেন ওকে যাই হোক দেখেন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি কিছু হোয়াইটিশ টাইপ এরিয়া দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি একটু একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে আমি ওয়েল ডিফাইন্ড একটা এরিয়া দেখতে পাচ্ছি ওয়েল ডিফাইন্ড হ্যাঁ নাম্বার ওয়ান হচ্ছে ওয়েল ডিফাইন্ড একটা এরিয়া দেখতে পাচ্ছি নাম্বার টু হচ্ছে কি কিছু ইরাইথোমেটাস হোয়াইট ওর সিলভার স্কেলি প্লাগ দেখতে পাচ্ছি ওকে তাহলে এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো আমরা এই ফিগার থেকে দেখেই বলি নাম্বার ওয়ান হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড ওয়েল ডিফাইন মার্জিন দেখতে পাচ্ছি নাম্বার টু হচ্ছে কি ইরাইথোমেটাস ইরাই ইরাইথোমেটাস স্ক্যালি প্লাক দেখতে পাচ্ছি স্ক্যালি প্লাক দেখতে পাচ্ছি মানে যেগুলো সিলভার প্লা সিলভার কালারের দেখতে পাচ্ছি এগুলোকে স্কেলি প্লাগ বলে আর কি হ্যাঁ আর এই দুটো হচ্ছে কি এটার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এছাড়া ডেভিডসনের বাসায় এই দুটো হচ্ছে মেনলি তবে আমাদের গাইড থেকে তিনভাবে লিখছে মানে তিনটা করে লিখছে পয়েন্ট একটা হচ্ছে কি আপনার ওয়েল ডিফাইন লিখছে ডিরাইথোম্যাটাসলেশন লিখছে আর লাস্ট ওয়ান হচ্ছে কী লিখলো আপনার সিলভার স্কেলি ব্ল্যাক আর সিলভার আর স্কেলি ব্ল্যাক এইভাবে লিখছে যাই হোক যেভাবে লিখি না কেন আমাদের মূলত ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো আসলেই হলো এবার দেখেন পরীক্ষায় যেটা প্রফের কোশ্চনে আসছে সেটা হচ্ছে যেমন এ থার্টি ইয়ার্স এইজ অফ প্রেজেন্ট থার্টি ইয়ার্স এইচ ম্যান প্রেজেন্ট উইথ সিলভারি শাইনি স্কেলস ওভার অ্যালবো অ্যান্ড নি উইথ ডিজিটাল ইন্টারফ্যারেন্সিয়াল জয়েন্টস হয়েলিং দ্যার ইজ হিস্ট্রিয় প্রেমিশন অ্যান্ড রিল্যাপস এখানে যা যা পয়েন্ট বসে প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের ডেভিটশনে আসে ওকে আমি একটু ডেভিটশন থেকেই পাশে রেখে আমি কয়েকটা লাইন আপনাদের জন্য লিখছি যেগুলো দিয়ে আমরা একটা সিনারি ওদিকে যাতে বুঝতে পারি ইট ইজ এ কেস অফ সোরিয়াসিস ওকে দ্যাট মিনস আমি ক্লিনিক্যাল ফিচার্স প্লাস কিছু সিনারিও বেসড লাইন লিখতেছি ওকে সিনারিও বেসড ইম্পর্ট্যান্ট লাইন লিখছি যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করবি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে না জাস্ট একটু রিং দিব জাস্ট বিকজ অফ ডিফারেনসিয়েশন করার জন্য ওকে দেখেন নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে কি এক্সটেনশ সার্ফেসে বেশি হয় এটা জ্যাট মিনস এক্স এক্সটেনশন সারফেস বলতে এই যে অ্যালভো ওকে দেন হচ্ছে অ্যালবোচাড়া আর কোথায় হতে পারে স্কাল্পে হয় আর কই হয় নেইলসে হয় ওকে আর একটা ইম্পর্ট্যান্ট রেভিটানের একটা কথা হচ্ছে এটা রিলাপসিং এবং রেমিশনের একটা হিস্ট্রি থাকে রিল্যাপসিং এবং রেমিশন ইজ কমন এটার ক্ষেত্রে ওকে সো আপনার সিনারিওতে যদি এই কথাগুলো থাকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কি রিলাপস রেমিশনের একটা কথা আছে প্লাস এক্সটেনশন সার্ফেস এলবো স্কার নেইলস সাথে নেই এরকম এই টাইপ এরিয়াতেই কোন ধরনের লেশন স্ক্যালি অর সিলভার সিলভারি সিলভার স্ক্যালি লেস প্লাক দেখতে পাইলে আপনি আপনার ডায়াগনোসিস হবে দিস ইজ এ কেজ অফ আসিস ওকে আর এখানে তো আপনার ফিগার অনেকগুলো সরিয়াসিসের ছবি দেখতে পাচ্ছেনি এই দেখেন এই ছবিটা দেখেন এটা এই ছবিটা আমি যেটা এই পাশে নামালাম একটু দেখি তাহলে আপনার এই পাশেই তো অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন একটা এই যে যেটাতে আমি এখন ব্লু লাইন চারপাশে আছে দেখতেছেন হাত অ্যালভোতে হাত রাখলো তাহলে অ্যালভোতে বেশি হয় এটার একটা প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি তাহলে এখানে অনেকগুলো সোরিয়াসিস পেশেন্ট এই যে এটাও অ্যালবো এই যে আমি এখন ক্লিক করলাম ব্লু কালার এটাও অ্যালবো ওকে সো তাহলে অ্যালবোতে হচ্ছে মোস্ট কমন এক্সটেনশন সারফেস এটাতে হয় এছাড়া আর কোথায় হতে পারে নেইলে হতে পারে আর স্কাল্পে হতে পারে নিতে হতে পারে এরকম কিছু হিস্ট্রি থাকতে পারে ও তাহলে যেভাবে থাকুক এখানে আমরা ক্লিনিক্যাল ফিচার্স দিকে ডায়াগনোসিস করে ফেলতে পারবো কেস অফ সোরিয়াসিস আর টাইপস অফ সোরিয়াসিস বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সোরিয়াসিস টাইপ হয় প্লাক সোরিয়াসিস ওকে এটা মোস্ট কমন লাক সোরিয়াসিস যেহেতু সিলভার বা স্কেলি লাক আপনারা দেখতে পাচ্ছেন সপনার ডায়াগনোসিস হবে কি লাক সোরিয়াসিস ওকে তাহলেই হচ্ছে মোটামুটি ডায়াগনোসিস একটা কেস দেখলে আমি কীভাবে ডায়াগনোসিস করবো এবার আমাদের আর কী জানতে হবে আমাদের জানতে হবে ম্যানেজমেন্ট প্রোটোকল জানতে হবে ইনভেস্টিগেশন যদি থাকে সেটা জানতে হবে আর স্পেশাল কোনো সাইনর ফেনোমেনান আছে কি না সেটা জানতে হবে স্পেশাল সাইন সাইনর ফেনোমেন ওকে তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে যেগুলো আমাদের প্রফে আসছে এরকম হ্যাঁ আর জানতে হবে নেইল চেঞ্জ দ্য লাস্ট ওয়ান ইজ কমপ্লিকেশান অফ সোরিয়াসিস তাহলে এই চার পাঁচটা জিনিস জানলে মোটামুটি আমাদের প্রফের জন্য ফ্যান ওকে আমি একটা একটা করে আলোচনা করি এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো হচ্ছে একটা কোয়েশ্চন আপনি বোঝার জন্য যে একটা যেমন সিও উনিশে আসছে দেখেন এ থার্টি ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড ইথ সিলভার শাইনি স্কেলস স্পেশাল ওভার দ্য এক্সটেন্সিভ সার্ফেস অফ দ্য বডি উইথ ইচিং সোলিং অফ স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস দিস ইজ মাই প্রভেশনাল ডায়াগনোসিস ইজ সোরিয়াসিস ওকে দেন কোয়েশন হচ্ছে মেনশন দ্য নেইল চেঞ্জেস দ্যাট ক্যান অকার ইন দ্য পেশেন্ট হাউ ইউ থ্রিড দ্য পেশেন্ট ওকে এটা একটা উনিশে আসছে সিওতে এছাড়া আঠারোতে আসছে কি স্পেশাল কোনো প্যাথো প্যাথোনোমিক সাইন আছে কি না সেটা জিজ্ঞেস করলো আর স্পেশাল এই যে কমন কমপ্লিকেশান আসছে ডিফেন্সিয়াল ডায়াগনোসিস আসছে টপিক্যাল এজেন্ট কী ইউজ করা হতে পারে এই আর কি আর হলমার্ক বা ইনভেস্টিগেশন আপনি কি ফাইন্ডিংস পাবেন সেইগুলো আসছে যাই হোক মোটামুটি এই চার পাঁচটা টপিকই ঘুরে ফিরে আসতেছে আর ডিফেন্সিয়াল ডায়াগনোসিস একবার আসছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও একবার আসছে সো আমি কথা না বাড়িয়ে আমার টপিকগুলোতে আগাই দেখেন শুরুতে আমি আসি স্পেশাল শুরুতে আসি নেইল চেঞ্জ ওকে এটা যেহেতু সদ্য আসা কোশ্চন এটা আগে আলোচনা করি হোয়াট আর দ্য নেইল চেঞ্জ অকার্স ইন সোরিয়াসিস দেখেন নেইলে তিনটা চারটা চেঞ্জ হয় ডেভিশনের বাসায় নাম্বার ওয়ান টু থ্রি ফোর কী চারটা চেঞ্জ হয় নাম্বার ওয়ান হচ্ছে কি থিম্বল পিটিং পাওয়া যায় থিম্বল পিটিং পাওয়া যায় নাম্বার টু হচ্ছে কি অনাইকোলাইসিস অনাইকোলাইসিস মানে সেপারেশন অফ দ্য নেইল প্লেট ফ্রম দ্য নেইল বেড আর কি পাওয়া যেতে পারে সাব অঙ্গুয়াল সাব অঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস হাইপার

সরিয়াসিস ওকে নর্মালি আপনার এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায় তাও এক দুটো ইনভেস্টিগেশন আমাদের মুখস্থ রাখতে হচ্ছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি নাম্বার ওয়ান হচ্ছে কি বায়োপসি আমি আবার বলছি এটা ক্লিনিক্যালে ডায়াগনোসিস করা যায় তবে বায়োপসি করা যেতে পারে লেশনাল সাইট থেকে নাম্বার টু হচ্ছে কি যে জয়েন্ট সিমটম থাকতেছে জয়েন্ট সুইলিং বলতেছে সেই জন্য আমি রিমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারি রিমাটোলজিক্যাল রিমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট ওকে রিমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারি যদি জয়েন্ট সোয়েলিং থাকে নাম্বার থ্রি হচ্ছে কি যদি আপনার পেশেন্টের কোনো স্টেপটোকাল ইনফেকশনের হিস্ট্রি যেমন শর্ট থ্রোটের হিস্ট্রি দেয় সেক্ষেত্রে আমি থ্রট সোয়াপ নিতে পারি যদি সে স্টেপটোকাল ইনফেকশন বা থ্রট সোয়াব শর্ট থ্রোটের হিস্ট্রি দেয় সেক্ষেত্রে আমি কী করতে পারি থ্রট সোয়াপ নিয়ে কোনো স্টোপটোকাল ইনফেকশন আছে কিনা সেটা জানতে পারি বাইবার জন্য একটা কোয়েশ্চন ইনফেকশন থাকে কোন ধরনের সোরিয়াসিসে আপনার অ্যান্সার হবে গাঠেট সোরিয়াসিস যেটা আছে ওকে আর সবচেয়ে ডেঞ্জারাস কোনটা এই রাইথোধার্মিক সোরিয়াসিস সবচেয়ে কমন কোনটা প্লাক সোরিয়াসিস সবচেয়ে কমপ্লিকেটেড সোরিয়াসিস কোনটা সোরিয়াটিক আর্থোপেডিক বললো সবগুলো মোটামুটি বাইবা কোয়েশন ওকে স্কিনে কিন্তু আমাদের বাইব কোয়েশন থাকে তাহলে মোস্ট কমন সোরিয়াসিস কোনটা প্লাক সরিয়াস প্লাক ওকে ইনফেকশন বা শর্টকটের ইয়া পাওয়া যায় কোনটাতে গাঠের সরিয়াসিস তারপর হচ্ছে ইমার্জেন্সি কোনটা ইমার্জেন্সি হচ্ছে কোনটা একটু আগে বললাম ইরাইতো ডার্মিক ইরাই তো ডার্মিক সরিয়াস ইরাইথ্রো ডার্মিক সরি ইরাইথ্রো ডার্মিক সরি দিস ইজ দ্য ইমার্জেন্সি ওকে এবার আসি আমরা কমপ্লিকেশান আমরা তাহলে এখন কি শেষ শেষ করলাম নেইল চেঞ্জ পড়লাম তারপর হচ্ছে কি আমরা ইনভেস্টিগেশন পড়লাম এবার আমরা চলে আসি কমপ্লিকেশান অফ সোরিয়াসিস সোরিয়াসিক ক্ষেত্রে কী কী কমপ্লিকেশান হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে কি জয়েন্ট সোয়েলিং যেটাকে আমরা সোরিয়াটিক আর্থোপেটি বলি সোরিয়াটিক আর্থোপেথি এছাড়া আর কী কমপ্লিকেশান থাকতে পারে যাদের ইরাইতো ডার্মা সোরিয়াসিস থাকে তাদের টেম্পারেচার কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে হাইপোথার্মিয়া অথবা হাইপারথার্মিয়া হতে পারে কাদের যাদের ইরাইথোটার্মিক সোরিয়াসিস থাকে আর এছাড়া আর কী কমপ্লিকেশন হতে পারে একটা বললাম কি সোরিয়াটিক আর্থোপেটিক দুই নম্বর হচ্ছে কি টেম্পারেচার বাড়তে পারে অথবা টেম্পারেচার কমে যেতে পারে ওকে এছাড়া আর কি হয় গাউট হতে পারে তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিসের রিক্স বাড়তে পারে কার্ডিওভাস্কুলার ডিজিসের রিক্স বাড়তে পারে নাম্বার ফাইভ হচ্ছে কি ড্রাগ ট্রিটমেন্ট যেগুলো স্টেরয়েড ট্রিটমেন্ট নিচ্ছে ড্রাগের কারণে স্টেরয়েড সাইড এফেক্ট বা অ্যাড্রাস ইফেক্টগুলো থাকতে পারে যেমন কুশিং গয়েড ফেসিস বা কুশিং গয়েড কশিং কুশিং সিনড্রোম দেখা যেতে পারে তাহলে এই হচ্ছে গেল এই গেলো কী হচ্ছে কমপ্লিকেশন তাহলে আমরা কী কী দেখলাম আমরা একটু বলি আমরা নেইল চেঞ্জ পড়লাম কমপ্লিকেশন পড়লাম ইনভেস্টিগেশন পড়লাম এবার পড়ব ডিফেন্সিয়াল ডায়াগনোসিস স্পেশাল ফেনোমার অ্যান্ড দ্য লাস্ট আমরা ম্যানেজমেন্ট দিয়ে শেষ করবো ওকে এখন দেখেন স্পেশাল সাইন কি কি আছে সাইন অথবা ফ্যানোমেনন এটা বাইবার লাগবে মাস্ট মনে রাখবেন ইন কেস অফ সোরিয়াসিস একটা স্পেশাল সাইন থাকে যেটাকে অসপিথ সাইন বলে অফ পিটস সাইন ডেভিডসনের বাসায় হোয়াট ইজ অসপিট সাইন ওনারা বললো যে কি একটা আনথ্রিটেড ডিজিজ হলে একটা সোরিয়াসিসের আনথ্রিটেড কেসের ক্ষেত্রে সিলভার বা হোয়াইট স্কেলটা কি হয় এভিডেন্ট থাকে এবং মোর অবভিয়াস হয় অন স্ক্র্যাপিং দ্য সারফেস হুইচ রিভিলস কি হয় ব্লিডিং পয়েন্টস একটা আনথ্রিটেড কেসের ক্ষেত্রে আপনার স্কেলি স্কেলি পোর্শনটা কি হয় এভিডেন্ট থাকে অবভিয়াস থাকে আপনি যখন এটাকে স্ক্র্যাপ করবেন আপনার কিছু ব্লিডিং পয়েন্ট দেখা যাবে এই যে ব্লিডিং পয়েন্ট দেখতেছেন দিস ইজ এ সাইন সে স্ক্র্যাপ করার পর যখন রিভিলস করবে কি ব্লেডিং পয়েন্টস দিস ইজ কল অসপিথ সাইন ব্লেডিং পয়েন্টস দেখব স্ক্র্যাপ করার পর এটাকে বলা হয় কি অসপিথ সাইন অ্যান্ড হোয়াট ইজ হোয়াট ইজ দ্য স্পেশাল ফেনোমেনন ইন কেস অফ স্পেশাল ফেনোমেনন কী দেখবো আমরা একটু দেখি সোর্শিসির ক্ষেত্রে একটা স্পেশাল ফেনোমেনান দেখা যায় যেটা শুধু যে সোরিয়াসিসে থাকে তা না এটা আদার্স আরও এক দুটা ডিজিজে থাকতে পারে এটা সিও ষোলোতে আসছিলো হোয়াট ইজ কোয়েবনার ফেনোমেনন হোয়াট ইজ কোয়েবনার ফেনোমেনন অ্যান্ড আদার্স টু ডিজিজ হায়ার কোয়েবনার ফেনোমেনান ইজ পজিটিভ শুরুতে কোয়েবনার ফ্যানোমেন কি এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ নিউ স্কিন লেশন অ্যাট দ্য টাইপ অফ ট্রমা ঠিক স্কিন অথবা অ্যাট দ্য সাইট অফ ট্রমা ঠিক স্কিন তাহলে ডেভেলপমেন্ট অফ নিউ স্কিন লেশন অ্যাট দ্য সাইট অফ অ্যাট দ্য সাইট অফ স্কিন ট্রমা যেখানে আগে থেকে প্রবলেম ওখানে নতুন একটা স্কিন লেশন হওয়াটাকে বলা হয় কি কৈপনার ফ্যানোমেন আদার্স আর কোথায় কৈপনার ফ্যানোমেন দেখা যায় এটা আপনার লাইকেন প্লেন আছে দেখা যায় লাইকেন প্ল্যান আছে দেখা যেতে পারে ভিটি লোগোতে দেখা যায় ভিটি লিগো ওকে তার এরই সাথে আমরা ডিফেন্সিয়াল ডায়াগনোসিসগুলো পড়ে ফেলি হোয়াট আর দ্য ডিফেন্সিয়াল ডায়াগনোসিস অফ সোরিয়াসিস দেখেন সোরিয়াসিস ডিফেন্সিয়াল ডায়াগনোসিস কোয়েপনার ফেনোমেনন এর ডিফেন্সিয়াল ডায়াগনোসিস যেহেতু একই সুতরাং আমরা এক নম্বরে লাইকেন প্ল্যানাস লিখতেই পারি বিকজ দুইটাতেই কী থাকে আপনার কোয়েপনার ফেনোমেনন থাকে ওকে লাইক অ্যান্ড প্ল্যানাস আমরা লিখবো মাস্ট আমরা আর কি লিখবো আমরা লিখবো হচ্ছে টিনিয়া কর্পোরিস টিনিয়া কর্পোরিস টিনিয়া কর্পোরিসেস ডিডি কি জানেন সেটা হচ্ছে কি পিটাইরিয়াসিস রোজিয়া পিটাইরিয়াসিস রোজিয়া সো এইটা এইটারও ডিডি আবার সোরিয়াসিসেরও ডিডি সো একসাথে আমরা অনেকগুলো কোশ্চেন শেখা হয়ে যাচ্ছে ওকে এছাড়া আর কি হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা হচ্ছে কি আপনার লাইকেন প্লেনাস দুই নম্বর হচ্ছে টিনিয়া কর্পোরিস তিন নম্বর হচ্ছে পিটাইরিয়াসিস রোজিয়া অ্যান্ড দ্য লাস্ট ওয়ানিস এটা একজিমা সাথে ডিফারেন্সিয়েশন করা যেতে পারে সেটা হচ্ছে কি সিবরিক ডার্মাটাইটিস ডার্মা টাইটিস আর একজিমা ওকে সো দিস ফোর আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সোরিয়াসিস লাস্ট যেটা আমাদের জানতে হবে এটা আমি পুরোটাই ম্যানেজমেন্টটা পুরোটাই আমি আপনার ডেভিডসন থেকে নিচ্ছি আমাদের গাইড বইয়ে অনেকটা আগোছালো করে লিখছে স্বামী ম্যানেজমেন্ট অফ ফুল রেফারেন্স হচ্ছে কি ডেভিডসন ইভেন ফুল ক্লাসটা রেফারেন্স কি কী অনেকটা ডেভিডসন দেখেন তাহলে ম্যানেজমেন্টটা কীভাবে করবেন আমি একটা ফ্লো চার্ট আকারে বোঝাচ্ছি এটা পরীক্ষাতে যদি সরি সিস্তি কোয়েশন হয় দ্যাট মিনস ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট মাস্ট আসবে ওকে ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট হচ্ছে ইনিশিয়াল স্টেপ ইনিশিয়াল স্টেপে কি করবেন আপনি আগে ভালো করে ডায়াগনোসিস করেন দিস ইজ এ দিস ইজ এ কেজ অফ সোরিয়াসিস এটা আগে হান্ড্রেড পার্সেন্ট শিওর হন তাহলে আপনি কী করবেন অ্যাকুরেট ডায়াগনোসিস করেন আগে অ্যাকুরেট ডায়াগনোসিস করেন স্টাবলিশ সিভিয়ারিটিটা এস্টাবলিশ করেন এটা কোন লেভেলে আছে সিভিয়ারিটি স্টাবলিশমেন্ট এগুলো হচ্ছে আপনি ইনিশিয়াল স্টেপ স্টাবলিশমেন্ট ওকে আর কী করবেন আপনি কোনো ট্রিগার থাকলে সেটাকে রিমুভ করেন রিমুভাল অর ট্রিটমেন্ট অফ ট্রিগার্স অর এনি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকলে সেটাকে ট্রি কী করেন রিমুভ করেন আর ট্রিটমেন্ট করেন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইস আইডেন্টিফিকেশন অফ কো মরভিডিটি দিস ফোর আর দ্য ইনিশিয়াল স্টেপ আইডেন্টিফিকেশন অফ কো মরভিডিটি ওকে যাই হোক তাহলে করেছি হচ্ছে ইনিশিয়াল স্টেপ নিয়ে নেন এইবার আপনি কী করবেন একটা ফ্লো চার্ট দিয়ে লিখবেন তাহলে এবার আপনি কি করতেছেন নেক্সট স্টেপ হচ্ছে কি আপনার জেনারেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আপনার এখন টার্গেট হচ্ছে কি জেনারেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ জেনারেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ ওকে জেনারেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কি আপনি ইমোলিয়ানস ইউজ করতে পারেন কিছু ড্রাগ আর কি হ্যাঁ এটাও পরীক্ষা আসছে হোয়াট ড্রাগ ড্রাক ইউসটিন আর টপিক্যাল এজেন্ট ইউস্টিন সরি আসে একটা হচ্ছে ইমোলিয়েন্টস আর হচ্ছে কি টপিক্যাল ভিটামিন ডি অ্যাকনি অথবা ভিটামিন ডি অ্যানালক লিখতে পারেন অ্যানালক তারপর অ্যানালগ ইউ ইএস আর কি ইউজ করতে পারেন কটিকোস্টেরয়েড টপিক্যাল যেটা গ্লুকো কটিক স্পেসিফিকলি টপিক্যাল গ্লুকো কটিকয়েড আর কি ইউজ তো করতে পারেন আপনি টার্স ইউজ করতে পারেন ওকে অ্যান্ড দ্য লাস্ট অন ইস রেটিনয়েডস তাহলে এই পাঁচটা আমরা লিখলাম সে জেনারেল ট্রিটমেন্ট অ্যাপ্রোচ এই পাঁচটা কথা লিখলাম ইভেন একটা কোয়েশন একবার আসছিল যে হোয়াট আর দ্য টপিক্যাল এজেন্ট ইউস ইন সরিয়াস তখন আপনি এখান থেকে ইমোলিয়েন্স কটিক ভিটামিন ডি এ গণ তারপর উইক টার এগুলো লিখতে পারেন ওকে তারপর কী করবেন তারপর হচ্ছে আপনার এবার হচ্ছে আপনি কী করবেন নেক্সট স্টেপে হচ্ছে আপনি আলট্রাভায়োলেট থেরাপি এটা যদি নিট হয় দরকার হয় সেই ক্ষেত্রে এটা দিতে পারেন অথবা পুভা দিতে পারেন পুভা হচ্ছে একটা কম্বিনেশন ওকে ইউভি ভি হচ্ছে আলট্রাভাইলেট ইন্ডিকেট করা আর পি দিয়ে একটা আপনার কি হয় একটা প্রোড্রাগকে ইন্ডিকেট করে এটাকে বলা হয় সোরালেন রালেন সো সোরালেন প্লাস আলট্রাভাইলেট এটাকে একসাথে বলা হয় কি পোভা তাহলে আপনি আলট্রাভায়োলেট ভি অথবা পোভা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার পরের স্টেপ এখন এরপরও যদি আপনার কন্ট্রোলে না আসে দেন আপনি নেক্সট স্টেপে যাবেন নেক্সট স্টেপ কি আপনি আয়দার পেশেন্টকে ইনপেশেন্ট ট্রিটমেন্ট দেবেন অথবা অথবা সিস্টেমিক অ্যাজেন্ট দেবেন তাহলে ইনপেশেন্ট অ্যাডমিশন দিয়ে ইনপেশেন্ট অ্যাডমিশন দিয়ে কী করবেন ট্রিটমেন্ট দেবেন সেখানে কী করতে পারেন সেখানে আপনি ফটোথেরাপি দিতে পারেন ফটো থেরাপি দিতে পারেন সেখানে আপনি পুভা দিতে পারেন ওকে তাহলে ইন পেশেন্ট আপনি এই জিনিসগুলো করতে পারেন ওকে আর টপিক আর কি করতে পারেন মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারেন মানে সিস্টেমিক ট্রিটমেন্ট আর কি হ্যাঁ আর দু নম্বর হচ্ছে কি আপনার সিস্টেমিক অ্যাজেন্ট কী সিস্টেমিক অ্যাজেন্ট ইউজ করা যেতে পারে ম্যাথো ট্রিকজেট ম্যাথো জেড ইউজ করা যেতে পারে ওকে সাইক্লোস্পোরিন ইউজ করা যেতে পারে ইউজ করা যেতে পারে যেটা একটা ইমিউনসঅিভ এজেন্ট ওকে আর কি ইউজ করতে পারে আপনি এখানেও কিন্তু চাইলে ফোটোথেরাপি পুভা ইউজ করতে পারেন তাহলে ইন ইন পেশেন্ট অ্যাডমিশন অথবা ইনটেসি ইনটেনসিভ পেশেন্ট কেয়ারে এই দুটা জিনিস আর সিস্টেমিক এজেন্টে এই চারটা জিনিস দেন এর পরের প্রসিডিউর হচ্ছে কি আপনি এরপর আপনি আপনি কি করতে পারেন রেজিস্টেন্স কেজ হিসাবে এটাকে কল্পনা করতে পারেন যদি এইটুকে তার কী না হয় আপনার ট্রিটমেন্টটা মানে স মানে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আপনি রেজিস্টেন্স ডিজিজের ক্ষেত্রে কী করতে পারেন বায়োলজিক্স যেগুলো আছে বায়োলজিক্স যেমন ইন্টা অ্যান্টি ইন্টারলিকিং এজেন্ট অ্যান্টি ইন্টারলিকিং এজেন্ট অথবা অথবা অ্যান্টি টিএনএফ ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে একেবারে রেজিস্ট্যান্স কেজের ক্ষেত্রে একটা দুটো নাম শিখে নেন একটা হচ্ছে ইনফ্লেক্সি ম্যাপ লিখতে পারি ইন ফ্লেক্সি ম্যাপ ইনফ্লেক্সি ম্যাপ আমরা ইউজ করতে পারি আর হচ্ছে ইটান ইটান এ রিসেপ্ট তাহলে এই দুটো শব্দ লিখলাম এই হচ্ছে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল ফর সোরিয়াসিস ওকে আমি ট্রিটমেন্টটাকে আরেকবার রিপিট করছি দেখেন শুরুতে আমরা কী করলাম ইনিশিয়াল স্টেপ একোরে ডায়াগনোসিস সিভিয়ারিটি এস্টাবলিশড রিমুভাল অফ ট্রিটমেন্ট অফ ট্রিগার আইডেন্টিফাই অফ দ্য কোমরবিডিটি পরের স্টেপ আমরা কী করলাম জেনারেল কিছু ট্রিটমেন্ট অ্যাপ্রোচ করলাম যে ইমোলিয়েন্টস এগুলো টপিক্যাল এজেন্ট হিসেবে পাওয়া যায় সবগুলো টপিক্যাল এখানে যা লিখলাম সবই টপিক্যাল ইমোলিয়েন্স ভিটামিন ডি অ্যানালগস গ্লুকোকর্টিকাইট টার্স রেটিনার্স ওকে এরপরের স্টেপ আমরা কী করলাম আলট্রাভায়োলেট বি অথবা পুভা সোরালেনের সাথে আলট্রাভায়োলেট এর একটা কম্বিনেশন দিতে পারি এর পরের স্টেপে আমরা ইনপেশেন্ট অ্যাডমিশনে ফটোথেরাপি পুভা সিস্টেম এজেন্ডিকেটেভ ম্যাথোটিক্সে সাইক্লোস্পোরিন ফটোথেরাপি অথবা পুভা তাও যদি না হয় রেজিস্টেন্স রিজিস্ট আমরা ধরে আমরা বায়োলজিক্স দিতে পারি যেমন অ্যান্টি ইন্টারলুইক এজেন্ট অথবা টিএনএফ এজেন্ট দিতে পারি যেমন যেমন ইনফ্লিক্সে আর ওকে ধন্যবাদ সবাইকে আলাইকুম